चैनल सबस्क्राइब करार जोन्नो आपनाके असंख्य धन्यवाद। शुरू करछि आजकेर पर्व, साथे थाकछि आमि शर्मिष्ठा। तोतापुरी जगदम्बाके माने ना, किन्तु तोतापुरीर उपर जगदम्बार अपार करुणा। करुणा बोलेई तार साधनार पथ सहज करे दिएछेन। দেখাননি তাকে তাঁর রঙ্গিনী মায়ার খেলা, অবিদ্যারূপিণী মোহিনী মায়ার ইন্দ্রজাল। দেখাননি তাকে তাঁর সর্বগ্রাসিনী করালী মূর্তি, প্রকটিত বদনা বিভীষিকা। বরং তাকে দিয়েছেন সুদৃঢ় স্বাস্থ্য, সরল মন, তার বিশুদ্ধ সংস্কার। তাই নিজের পুরস্কারের প্রয়োগে সহজ পথে উঠে গিয়েছে আত্মজ্ঞানে, ঈশ্বর দর্শনে, নির্বিকল্প সমাধি ভূমিতে। এখন মহামায়া ভাবলেন ওকে এবার বোঝায় আসল অবস্থাটা কি। লোহার মতো শরীর, লোহা চিবিয়ে হজম করতে পারে তোতাপুরি। হঠাৎ তার রক্ত আমাশা হয়ে গেল। সব সময় পেটে অসহ্য যন্ত্রণা, কি করে মন আর ধ্যানে বসে। ব্রহ্ম ছেড়ে মন এখন শুধু শরীরে লেগে থাকে। মনের সেই শান্তির মৌন চলে গিয়ে দেখা দেয় শারীরিক আর্তনাদ। ব্রহ্ম এবার পঞ্চভূতের ফাঁদে পড়েছেন। এবার মহামায়ার কৃপা না হলে আর রক্ষে নেই। তোতাপুরি ভাবলে এবার পালায় বাংলাদেশ থেকে। কিন্তু শরীর ভালো থাকছে না, এই অজুহাতে পালিয়ে যাবে? হাড় মাসের খাঁচা এই শরীর, তাকে এত প্রাধান্য দেব? তার জন্যে ছেড়ে যাব এই ঈশ্বর সঙ্গ? যেখানে যাব সেখানেই তো শরীর যাবে, শরীরের সঙ্গে সঙ্গে রোগও যাবে। আর রোগের ভয়ই বা কিসের? শরীর যখন আছে তখন তো তা ভুগবেই, শেষও হয়ে যাবে একদিন। সেই শরীরের প্রতি মমতা কেন? যাক না তা ধুলায় নস্যাৎ হয়ে। ক্ষয়হীন আত্মা রয়েছে অনির্বাণ, রোগ বা জরা বা মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। সে প্রদীপ্ত চৈতন্য শরীর বহির্ভূত। নানা তর্ক করে মনকে স্তব্ধ করলে তোতাপুরি, কিন্তু রোগ না শোনে ধর্মের কাহিনী। ক্রমেই তা শিখা বিস্তার করতে লাগল, যন্ত্রণার শিখা। ঠিক করল আর থাকা চলবে না দক্ষিণেশ্বরে, রামকৃষ্ণের কাছ থেকে শেষে বিদায় নিতেই হবে। কিন্তু মুখ ফুটে রামকৃষ্ণকে তা বলে এমন তার সাধ্য নেই। কে যেন তার মুখের উপর হাত চাপা দিয়ে কথা কইতে বাধা দিচ্ছে। আজ থাক, কাল বলব। বারে বারে এই ভাব এসে তাকে নিরস্ত করছে। আজ গেল, কালও সে পঞ্চবটিতে বসে রামকৃষ্ণের সঙ্গে বেদান্ত নিয়েই আলোচনা করলে। অসুখের কথা দন্তস্ফুট করতে পারল না। কিন্তু বুঝতে পারল রামকৃষ্ণ, মথুরবাবুকে বলে চিকিৎসার বন্দোবস্ত করালে। মনকে সমাধিস্থ করে যন্ত্রণা থেকে ত্রাণ খুঁজছে তোতাপুরি। আমি দেহ নই, আমি আত্মা। আমি জীব নই, আমি ব্রহ্ম। এই দিব্যবোধে নিমগ্ন হয়ে থাকছে, শরণ নিচ্ছে যোগজ প্রজ্ঞার। কিন্তু কতদিন? একদিন রাতে শুয়েছে, পেটে অসহ্য যন্ত্রণা বোধ হল। উঠে বসল তোতাপুরি। এ যন্ত্রণার কিসে নিবারণ হবে? মনকে দেহ থেকে বিচ্ছিন্ন করে পাঠাতে চাইল সে
অদ্বৈত ভূমিতে, কিন্তু মন আর যেতে চায় না। একটু ওঠে, আবার পেটের যন্ত্রণায় নেমে পড়ে। শরীর বোধের আর বিচ্যুতি ঘটে না। ভীষণ বিরক্ত হলো তোতাপুরী। যে অপদার্থ শরীরটার জন্য মনকে বসে আনতে পারছি না, সে শরীর রেখে আর লাভ কি? তার জন্যে কেন এত নির্যাতন? সেটাকে বিসর্জন দিয়ে মুক্ত, শুদ্ধ, অসঙ্গ হয়ে যায়। তোতাপুরী স্থির করল, ভরা গঙ্গায় ডুবে মরবে। গঙ্গার ঘাটে চলে এলো তোতা। সিঁড়ি পেরিয়ে ধীরে ধীরে জলে নামতে লাগল। ক্রমে ক্রমে এগুতে লাগলো গভীরের দিকে, মাঝ নদীতে। কিন্তু এ কি, গঙ্গা কি আজ শুকিয়ে গেছে? অর্ধেক প্রায় হেঁটে চলে এলো, তবু এখনো কি না ডুব জল পেল না? এ কি গঙ্গা, না একটা শিশে খাল? প্রায় ও পারের কাছাকাছি এসে পড়ল, এখন কি না ফের হাঁটু জলে এসে ঠেকেছে? এ কি পরম আশ্চর্য, ডুবে মরবার জল পর্যন্ত আজ গঙ্গায় নাই। এ কা দৈবি মায়া, এ কা দৈবি মায়া, অসহায়ের মতো চিৎকার করে উঠল তোতাপুরী। হঠাৎ তার চোখের ঠুলি যেন খসে পড়ল। যে অব্যয় অদ্বৈত ব্রহ্মকে সে ধ্যান করে এসেছে, তাকে সে এখন দেখলে মায়ারূপিণী শক্তিরূপে। যা ব্রহ্ম তাই ব্রহ্মশক্তি। ব্রহ্ম নির্লিপ্ত, কিন্তু শক্তিতেই জীব জগৎ। ব্রহ্ম নিত্য, শক্তি লীলা। যেমন সাপ আর তীর্যক গতি, যেমন মণি আর বিভা। সেই বিভাবতী জ্যোতির্ময়ীকে দেখল এখন তোতাপুরী। দেখল জগজ্জননী সমস্ত চরাচর আবৃত করে রয়েছেন। যা কিছু দৃশ্য দর্শন ও দ্রষ্টা সব তিনি। শরীর মন রোগ স্বাস্থ্য জ্ঞান অজ্ঞান জীবন মৃত্যু সব তাঁর রূপচ্ছটা। একৈব সা মহাশক্তিস্ততয়া সর্বমিদং ততম। মার এই বিরাট বিশ্বব্যাপ্তি রূপ দেখে তোতা অভিভূত হয়ে গেল। লুপ্ত হয়ে গেল ব্যাধিবোধ। নদী ভেঙে ফের সে ফিরে চলল দক্ষিণেশ্বরে। পঞ্চবটিতে ধুনির ধারে বসল গিয়ে সে চুপচাপ। ধ্যান চোখ পোজে আর দেখে সে জগদম্বাকে, চিত্তসত্তা স্বরূপিণী পরমানন্দময়ীকে। সকালবেলা তোতাকে দেখে রামকৃষ্ণ তো অবাক। শরীরে রোগের আভাস লেশ নেই, সর্বত্র প্রহর্ষ প্রকাশ। এ কি হলো তোমার, কেমন আছো? রোগ সেরে গেছে। সেরে গেছে কি করে? কাল তোমার মাকে দেখেছি। তোতার চোখ জল জল করে উঠল। আমার মাকে? হ্যাঁ, আমারও মাকে, জগতের মাকে। সর্বত্র তাঁর আত্মলীলার স্ফূর্তি, চিদ্দৈশ্বর্যের বিস্তার। কেন, বলেছিলাম না, রামকৃষ্ণ উল্লসিত হয়ে উঠল। তখন না বলেছিলে আমার কথা সব ভ্রান্তি? তোমায় কি বলবো, আমার মাঝে ভ্রান্তি রূপেও সংস্থিতা। দেখলাম যা ব্রহ্ম তাই শক্তি, যা অগ্নি তাই দাহিকা, যা প্রদীপ তাই প্রভা, যা বিন্দু তাই সিন্ধু। ক্রিয়াহীনে ব্রহ্মবাচ্য, ক্রিয়াযুক্তেই মহামায়া। দেখলে তো রামকৃষ্ণের খুশি আর ধরে না। আমার মাকে না দেখে কি তুমি যেতে পারো? যোগে বসে
এত দেখছ, আর আমার মহাযোগিনী মাকে দেখবে না? যা মন্ত্র তাই মূর্তি, এক বিন্দু বীর্য থেকে এই অপূর্ব সুন্দর দেহ, এক ক্ষুদ্র বীজ থেকে বৃহৎ বনস্পতি, এক তুচ্ছ স্ফুলিঙ্গ থেকে বিস্তীর্ণ দাবানল। তেমনি ব্রহ্ম থেকে এই শক্তির আত্মলীলা। এবার তোমার মাকে বলে আমাকে ছুটি পাইয়ে দাও। আমি কেন? তোমার মা, তুমি বলো না, হাসতে লাগলো রামকৃষ্ণ। তোতা চলে এলো ভবতারিণীর মন্দিরে, সাষ্টাঙ্গে প্রণাম করল মাকে। প্রসন্ন মনে মাতাকে যাবার অনুমতি দিলেন। রামকৃষ্ণকে বিদায় জানিয়ে কালীবাড়ি ছেড়ে চলে গেল কোন দিকে, কোন দিকে গেল কেউ জানে না। আজকের পর্ব এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম নিয়ে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।